আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট। আপনারা জানেন যে কঠোর লকডাউন চলছে, সেই লকডাউনে কিন্তু 28 তারিখের পর আবারও এক সপ্তাহ বাড়ানো হয়েছে, সেই লক্ষ্যে কিন্তু আগামী 5 তারিখ পর্যন্ত কিন্তু লকডাউন। কিন্তু বাংলাদেশ সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনে কিন্তু মার্কেট খোলা ছিল, খোলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মার্কেট খোলার ঘোষণা দিয়েছে, সেই লক্ষ্যে কিন্তু মার্কেটও খোলা আছে। তবে আমি এখন যেই মার্কেটে দাঁড়িয়ে আছি, বুলতা গাউছিয়া মার্কেট, এই মার্কেট কিন্তু একটা পাইকারি মার্কেট এবং খুচরাও। তবে মার্কেটে লক্ষ্য করেছি যে মার্কেটের ভিতরে কিন্তু পাইকারি বা খুচরাই তেমন লোক সমাগম আমরা কিন্তু ক্রেতা চোখে পড়েনি। তবে আমরা যেই বিষয়টা দেখাতে চাচ্ছি যে সেটা হলো আপনার এই যে আমি আমার পিছনেই দেখাচ্ছি যে এই বাইরে কিন্তু ফুটপাতে কিন্তু মানুষজন একেবারে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব এরকম কোনো কিছু আমরা কিন্তু লক্ষ্য করিনি। অনেক মানুষ, প্রচুর মানুষ দেখা যাচ্ছে এবং গণপরিবহন না চললেও কিন্তু লেগুনা, তারপর সিএনজি যেই অটোরিকশা, ব্যাটারি চালিত যেই অটোরিকশা, সেগুলো কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি যে সড়কে চলছে, লোক সমাগমও বেশ চোখে পড়ার মতো। তো এখানে কিন্তু আমরা যে লক্ষ্য করেছি যে সামাজিক দূরত্ব কিন্তু একেবারেই কিন্তু মানুষজন মানতে নারাজ এবং দেখিও নি তারা মানছে। দর্শক, আমি যেই মার্কেটে দাঁড়িয়ে আছি এখানকার ফুটপাতেও কিন্তু বেশ মোটামুটি অনেক ভালো লোকজন আমাদের চোখে পড়েছে, কিন্তু মার্কেটের ভিতরে কিন্তু ওই রকম লোকজন দেখা যায়নি। তো দর্শক, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।